কিসের সাংবাদিক? ফায়দা মিচুদান যেখানে যান ওইখানে লাইভ করে বেড়াগো বাস দিয়ে আহেন মিয়া, টাকা দেই না, সবাই টাকা দেই। আমি গ্যাসের জন্য প্রতি মাসে 10,000 টাকা দেই, খালি আমি না, কামালবাগের চকোলেটের কারখানা, তালমিস্ত্রির কারখানা, প্রত্যেকটা কারখানা 5,000 টাকা করে দেয়। আপনি কারে টাকা দেন এটা তো আমি জিজ্ঞেস করি না, আমি আপনার কাছে কখনো আসছি? আপনি আসেন নাই? আমি আসছি আপনার কাছে না, আসেন না। আপনি আমার কথা কেন বলতেছেন? আপনি কারে টাকা দেন? আমি সবাই টাকা দিই, আপনার মতো বহুত সাংবাদিক আয়। আরে ফাইজলামি করেন না আপনি, আপনি একটা লিমিট আছে, লিমিটের ক্রস করেন না। আপনি কারে টাকা দেন? আমি গ্যাসের লাইনম্যান আলী হোসেনের টাকা দিই, 10,000 টাকা করে দিই। আর কারে টাকা দেন? আমার মতো আরো কারখানা আছে ভাই, চকলেটের কারখানা আছে, তালমিস্ত্রির কারখানা আছে, প্রত্যেকটা কারখানা 5,000 টাকা করে দেয়। প্রত্যেকটা কারখানা থেকে টাকা নেয়? দেয়, প্রত্যেকটা কারখানা, যে যার সামর্থ্য মতো। আমি কিন্তু আপনার এই কথা কিন্তু আমি কিন্তু লাইভ করতেছি, আমি লাইভ করে যে বাল ফালান আর ফালান, আমার আমার দেখার দরকার না আপনার সাথে এইভাবে আমি কথা বলতে পারবো না। আপনি ব্যবহার খারাপ করতেছেন, আপনার সাথে কোনো কথা নাই। আপনার লাগে আর কি ধরনের কথা কবো? আপনি আইয়া লাইভ করতেছেন, বেটাকে বাস দিয়ে আহেন মিয়া, সাংবাদিক কই আমি লাইভ করেন জায়গা যায়। আপনারা আকাম কুকাম করেন, আপনার সরকারের আকাম কুকাম মানে আমার টাকা দেই না, আমার প্রত্যেকটা গ্যাসের গ্যাসের লাইনের টাকা। আপনি অবৈধভাবে গ্যাস চালাইতেছেন কেন? আপনি বৈধভাবে করেন? আমার তো 30,000 কোন 30,000 কেটে দিতে কোন, আমরা তো এটা ইউজ করবো, কিন্তু আপনি বৈধভাবে গ্যাস ব্যবহার করেন, আপনি অবৈধভাবে গ্যাস ব্যবহার করেন। যে বাল ফলানোর ফলান আমার আমার এটা দেখার দরকার নেই, মিস করে যাক। কামালবাগে একটি তালমিস্ত্রির কারখানায় আছি, এখানে আপনারা কয়েকটি হান্ডির মধ্যে তারা তালমিস্ত্রি তৈরি করছেন অবৈধ গ্যাস সংযোগে। মামা আপনি আমার সাথে একটু আসেন, তাল ছাড়াই এ ধরনের তালমিস্ত্রি কতটা স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনবে সেটা প্রশ্ন রয়েই থেকেই যায়। আপনারা দেখছেন বিভিন্ন থরে থরে তালমিস্ত্রি সাজানো, শুধুমাত্র এখানে চিনি গরম করে এ ধরনের মিস্ত্রি তৈরি করা হয়। তালমিস্ত্রি বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের জন্য কাজ করলেও আদলে এই ছেলে এই ছেলে এই এ হচ্ছে বাচ্চাদের জন্য তালমিস্ত্রি। আপনারা দেখছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে এই তালমিস্ত্রি তৈরি হচ্ছে কোনো প্রকার নিয়ম নীতি না তোয়াক্কা না করে, সারা পুরোটা মানে বিল্ডিং তালা মারা থাকে, তালা মেরে এ ধরনের অপকর্মে তারা লিপ্ত হচ্ছে। এখানে যারা কর্মরত আছে তারা আমাকে ফেলে রেখে বাইরে চলে গেছে। এটা হচ্ছে কি নাসিরের তালমিস্ত্রি, কি জানো নাম, বিভিন্ন ধরনের তালমিস্ত্রি, তাল ছাড়াই এই ধরনের তালমিস্ত্রি তৈরি হচ্ছে। মুষ্টিমেয় কিছু লোককে মানে ম্যানেজ করে এই ধরনের অপকর্মে তারা দাপিয়ে বেড়াচ্ছে। যেহেতু কারখানার মধ্যে আমাকে সবাই ফেলে রেখে বাইরে চলে গেছে, তাই আমি আমার নিরাপত্তার স্বার্থে লাইভটি শেষ করে নিচের দিকে চলে যাচ্ছি। এই বাইকদা এই এদিকে এসো, মালিকের নাম কি? নাসির। গ্যাসের বিল দাও? গ্যাসের বিল মহাজনে দেয়, মানে চুক্তি ভিত্তিক না? আচ্ছা লাল তালমিস্ত্রি বানাও তোমরা, এটার মধ্যে কি দেখো তো বস্তার মধ্যে? একটু বের করো, আমার একটু দেখাও, মানে আমার তো কখনো আসার সুযোগ হয় নাই, আমি একটু দেখি। এই মুক্তা তালমিস্ত্রি আপনারা জানেন এই যে নাসির সাহেবের, তিনি এই পুরো বিল্ডিংটার মানে ভাড়া নিয়েছেন, এবং এই কারখানাগুলো তিনি এমনভাবেই বাইরে থেকে তালা মারা তালা মানে মেরে রাখেন। এ দেখুন ফ্লোরে কিভাবে তারা তালমিস্ত্রি ফেলে রেখেছেন রেখেছেন। আসলে বাইরে থেকে এই অনুসন্ধান বা ইনভেস্টিগেশন বা নিউজ করার জন্য কোনো ঢোকার সুযোগ নেই। আপনারা দেখছেন অবৈধ গ্যাস সংযোগে কত বড় একটি চুল্লি তারা ব্যবহার করছেন, এটা আসলে চুক্তিভিত্তিক। তিতাসের অবৈধ যারা অসাধু কর্মকর্তা আছে তাদের রমরমা বাণিজ্যে এ ধরনের ব্যবসা কিন্তু তারা পরিচালনা করে আসছেন। আপনারা জানেন গতকালকে একটি কারখানায় ভিডিও করতে গিয়ে স্থানীয় কাউন্সিলর ভয়ভীতি দেখিয়েছেন জৈনিক ব্যক্তি, তো আদৌ আমি এর বাইরে যাব না, যেহেতু আমি লাইভে এসে কোনো প্রকার এডিট ছাড়াই সরাসরি সম্প্রচার করছি। এই ধরনের তিতাসের অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে এবং যারা এই ধরনের শিশু খাদ্য তৈরি করছে তাদের আইনের আওতায় আনা জরুরি। একই সাথে মানে কিভাবে বছরের পর বছর ধরে এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রশাসনের নাকের ডগায় সেটিও একটি প্রশ্ন।